আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো স্টুডেন্ট, তো কোয়েশনে কি বলছে, গিভ এভিডেন্স দ্যাট সিও এনএইচ থ্রি হোল ফাইভ সিএল এসও ফোর অ্যান্ড সিও এনএইচ থ্রি হোল ফাইভ এসও ফোর সিএল আর আয়নাইজেশন আইসোমার্স। ফার্স্ট অফ অল দে আর আইসোমার্স কেন, কারণ তাদের মলিকিউলার ফর্মুলাটা সেম আছে বাট স্ট্রাকচারটা ডিফারেন্ট আছে। ইন দ্য ফার্স্ট কেস এখানে কি আছে, সিও এনএইচ থ্রি হোল ফাইভ সিএলটা হচ্ছে ইনসাইড কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে আর এসোফোরটা আউটসাইড কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে। অ্যান্ড ইন সেকেন্ড কেস এসোফোর ইনসাইড কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে আর সিএল হচ্ছে আউটসাইড কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে। সো এটাই হচ্ছে আইসোমার্স, তাই জন্য তারা। সো এটাকে আমরা কিভাবে প্রুভ করতে পারবো যে কার আউটসাইডে সালফেট আছে আর কার আউটসাইডে ক্লোরাইড আছে? তাহলে আমরা যদি প্রথমে বিএসিএল টু সলিউশন নিই এবং এই দুটোর সাথে অ্যাড করি, তাহলে আমরা দেখতে পাবো যে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পড়বে, হোয়াইট প্রেসিপিটেট। যে ক্ষেত্রে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পড়বে, তার মানে সেটা হচ্ছে এই কোঅর্ডিনেশন আইসোমারটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি, ইফ উই অ্যাড বিএসিএল টু সলিউশন into both of them, for first case এটা হচ্ছে first case, এটা হচ্ছে second case, okay? For first case we will get white precipitate of white PPT of বেরিয়াম সালফেট, ইট ইন্ডিকেটস এসও ফোর টু মাইনাস ইজ প্রেজেন্ট অ্যাট আউটসাইড অফ কোঅর্ডিনেশন স্ফিয়ার। ওকে, এরপর যদি আমরা এজিএনও থ্রি সলিউশন অ্যাড করি, ইফ উই অ্যাড ইফ এজিএনও থ্রি অর সিলভার নাইট্রেট এজিএনও থ্রি সলিউশন ইজ অ্যাডেড টু বোথ অফ দেম, কার্ডি হোয়াইট পিপিটি অফ এজিসিএল উইল বি অবটেন্ড ফর দ্য সেকেন্ড কেস, ফর দ্য সেকেন্ড কোঅর্ডিনেশন আইসোমার। And it indicates chloride ion is present outside of coordination sphere. তাহলে এই দুটো টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন আইসোমারটির টেস্টটা আমরা পাচ্ছি। ওকে, সো বাই দিস টু টেস্ট, বাই দিস টু টেস্ট উই ক্যান কনফার্ম দ্য আইসোমার্স।
তাহলে ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে কি দিচ্ছে, সিও এনএ, এবার আমরা ইকুয়েশনের থ্রু দিয়ে লিখছি, সিএল এসও ফোর প্লাস বিএসিএল টু অ্যাকুয়া সলিউশন, এ থেকে আসছে সি হোল ফাইভ সিএল, ইনসাইডটা সেমই থাকবে, আউটসাইডে সিএল টু চলে আসবে, প্লাস বিএ এসও ফোর হোয়াইট প্রেসিপিটেট। ওকে, আর সেকেন্ড একটা যদি রিয়াকশন ঘটানো হয়, অলরেডি আমরা লিখেছি এসও ফোর বাইরে আসছে সিএল প্লাস এজিএনও থ্রি, তাহলে এটা আসবে সিও এনএইচ থ্রি হোল ফাইভ সিএল এসও ফোর, এখানে এসও ফোর আছে ইনসাইডে, বাইরে আসবে এনও থ্রি প্লাস এজিসিএল, এভাবে হোয়াইট প্রেসিপিটেট আমরা পাচ্ছি। ওকে, এটার ক্ষেত্রে আমরা বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পেলাম, এটার ক্ষেত্রে এজিসিএল এর হোয়াইট প্রেসিপিটেট পেলাম, এবং যেহেতু তারা জাস্ট আয়নের পজিশনগুলো ইন্টারচেঞ্জ করছে, অ্যাজ দ্য গিভেন কোঅর্ডিনেশন আইসোমার্স ইন্টারচেঞ্জ দ্য অ্যানায়ন বিটুইন আউটসাইড অ্যান্ড ইনসাইড coordination sphere so they are called ionization isomer, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেছি, এইভাবে আমরা আনসারটিকে এক্সপ্লেন করতে পারি। থ্যাংক ইউ।